আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা এই মুহূর্তে কলার টুনের অপশান নিয়ে আসবেন আপনার আইডিতে যদি কলার ট্রিনের অপশান যদি না শো হয় ইমোতে তাহলে কীভাবে ওটা আনবেন সেটাই দেখাবো তার জন্য সবার প্রথমে ইমোটেকে ওপেন করবেন ওপেন করার পর সিম্পল হবে প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেটিংসের অপশান এই সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে সিম্পল হবে নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর কলসে ক্লিক করলে পারে কিন্তু আপনাদের ইডিং টোনের নিচেই কিন্তু আপনাদের এখানে কী দেখাতো এখানে আপনাদের এখানে কলার টিনের অপশান কিন্তু থাকতে এবার এখন বর্তমানে কিন্তু এটা শো হচ্ছে না বা দেখাচ্ছে না অনেকজন আরি বা তারা কীভাবে বের করবেন বা কোথায় আছে সেটাই আমি আপনাদের বলবো এবার এটা করতে পারবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে প্লে স্টোরে এখানে সিম্পলভাবে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদের আপডেট এসে থাকলে বা আপডেটটি সবার প্রথমে করে নেবেন যেটা আমি এখানে বলে সার্চ করছি এখানে ইমো সার্চ করে নিচ্ছি আপনার ইমো অ্যাপ্লিকেশানটি সার্চ করবেন এবার এখানে ওপেনের জায়গায় এখানে আপনাদের আপডেট লাগা থাকবে ওই আপডেটটিকে সবার প্রথমে আপনাদের করতে হবে এবার আপডেট করার পর আপনাদের দেখবেন সেটিংস কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা আপনাদের ওই অপশনটি কিন্তু ওই জায়গাতে থাকবে না বা অনেক অনেকজনের অটো আপডেট হয়ে থাকে সেই কারণের জন্য কিন্তু আপনারা দেখতে পান না আর যাদের এই অপশানটা আসে না তারা কী করবেন সিমলা ইমোটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কী করবেন সিমলা হয় প্রোফাইলে আরেকবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশান ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কলসে কিন্তু আপনারা দেখতে পাবেন না এবার কোথায় দেখতে পারবেন তার জন্য ব্যাক আসতে হবে ব্যাক আসার পর এখানে একটা অপশান থাকবে সেটা দেখবেন এখানে ফাংশান বলে যা দেখবে এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখবেন কলসের কাছে এখানে দেখতে পারবেন কলার টিনের অপশান এই অপশানটি ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো কলার টিন কিন্তু আপনারা সেট করতে পারবেন খুবই সহজে আপনার পছন্দের কলার টিন হতে পারে বা যে কোনো কলার টিন কিন্তু আপনারা পেয়ে যাবেন পছন্দের বলতে আপনারা এখানে বাংলা গান পাবেন না যেগুলো আপনাদের এখানে ডিফল্টে থাকবে বা যেসব আপনাদের এখানে থাকবে সেইগুলোকেই আপনারা এখানে সেট করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আশা করছি বোঝাতে পারলাম এবার কীভাবে সেট করবেন সেটাও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব তার জন্য আমি এখানে একটি প্রথমে এরকম সিলেক্ট করছি করপরে এখানে সেমগুলো কী করবো টিপচিন ক্লিক করে দেবো যখন ক্লিক করব তখন দেখতে পারবেন এখান থেকে কিন্তু সেই কলার টিন কিন্তু সেট হয়ে যাবে বা এরকমভাবে সেট করতে পারবেন এরকমভাবে কিন্তু কলার টিন সেট করতে হয় এবং এটা আপনারা ক্যান্সেল করে পারেন তারপর এখানে দেখতে পারবেন কলারটুন সাকসেসফুলি কিন্তু আপনাদের সেট হয়ে যাবে এবং এই ফাংশান অপশান থেকে এখন থেকে বের করতে পারবেন আগে কী ছিল আপনাদের নোটিফিকেশান এখন কিন্তু আপনারা এই ফাংশন অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের কলারটিন অপশান বের করতে পারবেন খুবই সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর তো নতুন আসলে চ্যানেল করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমাকে